মুড়ির বেছি রান্না করতেছি, মাছ এরকম বলছে আমি দিয়ে দিছি, কারণ আমার মন তো রক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো। তো খুকিরা কিন্তু চলে আসতেছে আলহামদুলিল্লাহ, ইশালকে নিয়ে আসবে। তো আমরা আমাদের বাসায় চলে যাব, আর কারণ খুকির বাসা থাকাতে আমি আলি যে একটু বড় হয়ে গেছে, আমি খুকিকে একটু হেল্প করতে পারছি। অবশ্য প্রেগনেন্ট হওয়ার পরে তো অনেক মানে কাজ করাই যায় না, রান্না স্মেল অনেক কিছু স্মেল নেওয়া যায় না, তো আমি সেজন্য খুকির বাসায় ছিলাম, তো খুকিকে একটু হেল্প করতে পারছি আলহামদুলিল্লাহ। খুকি তো এখন চলে আসতেছে, এখন তো ইশাল একটু এখন ইশালকে নিয়ে খুকি ইনশাল্লাহ সব কিছু করতে পারবে, কারণ আমাদের বাসা তো পাশাপাশি, যে কোনো সময় তো আসা যাবে, কারণ একা একা আসলে কাজ করা যায় না। আমি আলিজাকে নিয়ে বেশি কাজ করতে পারি না, যখন ভাইয়া থাকে বা শুভ থাকে তখন দেখা যায় আমি একটু বেশি রান্না করে ফেলি, যেন আমার একটু কষ্ট না হয়, কারণ আলিজাকে কুলে নিয়ে নিয়ে বা স্ট্রলারে কাজগুলো হয় না। আমি একটা রান্না করে দেখা যায় অনেকক্ষণ পরে এসে আরেকটা রান্না করি, এটা অনেক বেশি কষ্ট হয়ে যায় মাদের জন্য। মাছ ফোনা করে নিছি, মাছের মাথা ছিল লেজ এরকমই, পুরীর বেছি রান্না করতেছি, মাছ ভেজে নিছি, রুই মাছ মাথা দিয়ে পুরীর বেছিটা রান্না করতেছি, সাথে কিন্তু আমি আলু অ্যাড করি ছোট ছোট করে দিই আলু। আমার পুরীর বেছির কারিটা কিন্তু হয়ে গেছে, ধনে পাতাও দিয়ে দিছি বেশি করে, এখন নামাই ফেলবো। মাছের ডিম নিয়ে এসছে, রুই মাছের ডিম শুভ, রুই মাছের ডিমও ভুনা করতেছে, সাথে কিন্তু আমি একটু পাঁচফোড়নও দিয়েছি, কারণ শুভ অবশ্যই এটা একটু পছন্দ করে পাঁচফোড়নটা। আমার মাছের ডিম কিন্তু হয়ে গেছে, মাছের ডিমটা অবশ্য আমি একটু ওয়াশ করে সিদ্ধ করে তারপরে ভালো করে ওয়াশ করছি, কারণ সিদ্ধ করে যদি ওয়াশ করা হয় তাহলে লোকসান হয় না, নয় তো ধুইতে ধুইতে দেখা যায় যে অনেকটা পানির সাথে চলে যায়। আমি ছাঁকনি দিয়ে পরে ছেঁকে নিছি, সেজন্য আমার লোকসান হয় নাই বেশি। আর সিলেটিরা সবাই তো পাঁচফোড়নটা একটু বেশি খায় শুভ, সেই জন্য বলছে আমি দিয়ে দিছি, কারণ আমার মন তো রক্ষা করতে হবে।